বৃহস্পতিবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সবার সহযোগিতায় বিশ্বের দ্বিতীয় ধর্মীয় উৎসবের এই পর্ব সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশাবাদের কথা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের জন্য হামদর্দ ল্যাবরেটরিজ ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। গাজীপুর থেকে মোহাম্মদ মুক্তাদির হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় অন্যান্য বছরের মতো এবারও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফা বাংলাদেশ। উদ্বোধন অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় ভ্রাতৃত্ব বোধের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আমরা আশা করছি যে আগামী তৃতীয় পর্ব আমাদের 20-21-22 তিন দিন হবে। এই পর্বেও একই অবস্থায় সুন্দরভাবে প্রত্যেকের যার যেদিকের যে দায়িত্ব গুরু দায়িত্ব, সেই গুরু দায়িত্ব সুন্দরভাবে পালন করে আগামী এই তিন দিনের আমাদের যে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, এটাকেও সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার জন্য সবার ঐকান্তিক প্রচেষ্টা এই জায়গায় রয়েছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি হামদর্দ ল্যাবরেটরিজের চিফ মোতাওয়ালি ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া বলেন, 1983 সাল থেকে বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হচ্ছে, যা ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আমরা 1983 সাল থেকে এখানে এই যেসব মুসল্লিরা এখানে আসে তাদের স্বাস্থ্য রক্ষার জন্য এখানে অনেক প্যান্ডেল হয়, দেখছি এগুলো এত লোক যায় না আমাদের এখানে, যে এখনো কত লোক দাঁড়িয়ে আছে রুদ্র মধ্যে, এটা আনন্দ লাগে, এটা সাফল্য মনে হয় আমাদের কাছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।